নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আর আমার বোন চলে এসেছি আসলে ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আসুন, আমাদের বাড়ি অনেক কাজে লাগে, এই এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি চলো তোমাদের দেখাই। আশা করি সবার খুব ভালো লাগবে, চলো আমি ভিডিওটা শুরু করি। আমি এই একটা চট নিয়েছি, আমি এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি, তোমরাও দোকানে আসনে চট বললে পেয়ে যাবে। এবার দেখো আমি কিভাবে এটা বানিয়েছি। আমি যে কোনো একটা ঘর, ফাঁকা ঘর দিয়ে ছুঁচটাকে তুললাম। এই চটে দেখবে সবাই সিঙ্গেল সিঙ্গেল ঘর আছে, তোমরা সিঙ্গেল না নিয়ে দুটো করে আটটা লাইন গুনবে। যেমন এই দুটো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই ঘরটা একটু বড় করে নেবে যাতে হারিয়ে না যায়। ডিজাইনটা কোন কোন হবে, আবার এখান থেকে আমি আবার আটটা গুনব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এবার এখান থেকে ছুঁচটা দিয়ে আমি ওই আগের ঘরটা বড় করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে ছুঁচটা তুলব, তাহলে দেখো এখানে একটা লম্বা দাড়ি হয়ে যাবে। তারপরে আবার এদিক থেকে এই ঘরটা দিয়ে আটটা আবার এদিকে গুনবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখান দিয়ে দিয়ে আবার এখানে দেখবে একটা সিঙ্গেল একটা ঘর ছেড়ে আবার ছুঁচটাকে তুলবে। তুললে দেখো এখানে আবার একটা লাইন হয়ে গেছে। এবারে এইটাকে চারদিকে ঘোরাতে হবে, এইদিকে আবার এই এই সুতোটা যথারীতি এইদিকে, তো তোমরা এইভাবে ফেলবে যদি বুঝতে না পারো। তো এখানে আবার একটা সিঙ্গেল ঘরের ঘর ছেড়ে সেই দিয়ে নিচে ছুঁচটা দিলে, দিয়ে আবার এর এই এই দিক দিয়ে একটা সিঙ্গেল ঘর ছেড়ে এদিকে তুললে, তুললে আবার এটা এই দিকে এসছে তাই এই দিকে হবে, এদিক এদিক হবে না, এদিকেই হবে। আবার এদিকে একটা ঘর ছেড়ে ছুঁচটা দিলে, আবার নিচ থেকে এদিক থেকে আরেকটা ঘর ছেড়ে ছুঁচটা তুললে, এইভাবে চারদিক করতে হবে। আবার এদিকে করতে হবে, এইভাবে এই চারদিক চারদিক করলে আমার ডিজাইনটা উঠে যাবে। তোমরা সবাই বুঝতে পেরেছো তো কিভাবে করেছি? আমি এইখানে যে লাইনটা আটটা নিয়েছি ডবল গুনে, তোমরা যদি ডবল গুনে আটটা না নিতে পারো, সিঙ্গেল সিঙ্গেল ঘর নেবে ষোল, তাহলে এদিকে ষোলোটা এদিকে ষোলোটা এদিকে ষোলোটা এদিকে ষোলোটা হবে, সেই ষোলোটা করে তোমরা ছুঁচ এপার ওপার করে নেবে। এবার দেখো আমি কিভাবে জিনিসটা বানাচ্ছি। একটা করে ঘর ছেড়ে চার দিক দিয়ে একটা করে ঘর ছেড়ে ছুঁচ এপার ওপার করবে, খুব সহজ, একটু ভালো করে মন দিয়ে দেখে নেবে। সবাই ভালো করে বুঝে নাও, প্রথমে এই দিক থেকে প্রথমে এই দিক দিয়ে এই দিক যাচ্ছে, এখান থেকে ছুঁচ এই দিকে উঠছে, তারপরে আবার এদিক থেকে এদিক যাচ্ছে, ছুঁচ উঠবে এই দিকে, তারপরে এদিক থেকে আবার এদিকে যাবে, ছুঁচ উঠবে এইদিকে, যেন সুতোটা ভাঁজে ভাঁজে পড়ে, যেন উল্টো পাল্টা প্যাঁচ না হয়। এবার এদিক থেকে এদিকে যাবে, ছুঁচ উঠবে এদিকে, সবার সব সময় মাথায় রাখবে একটা করে ঘর ছেড়ে একটা ঘরে ঘরে উঠবে, পুরো এই ঘরগুলো ভর্তি হয়ে যাবে, তখনই এই ডিজাইনটা ফুটে উঠবে। খুবই সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে, একবার বুঝে নেবে।
দেখো এবার সবাই অনেক কাছাকাছি চলে এসেছে, শেষের শেষের দিকে চলে এসেছে। এই ঘরগুলো এবার কমে এসেছে, এবার দু তিনটে করেই ঘর আছে। এইটা পুরোটা শেষ হলেই ফুলের ডিজাইনটা চলে আসবে। দেখো এবার ফুলটা পুরো হয়ে গেছে, এবার এখান থেকে এখানেই শেষ হয়ে গেছে। এবার তোমরা আবার এইটা নিচ দিয়ে ছুঁচটা দিয়ে দেবে, দিয়ে আবার এইখানে এই যে কোণটা আছে এখানে তুলবে পরের ফুলটা করার জন্য। এই ফুলটা অ্যাকচুয়ালি এরকম কোণ কোণ হয়ে যাবে, এটা এর পাশে হবে না, পাশে অন্য কালার হবে। এই এই কালারটা আবার এখানে হবে, ডিজাইনটা অ্যাকচুয়ালি এরকম কোণ হয়ে যাবে। দেখো আবার এই কোণ থেকেই তুলতে হবে, তোমরা যদি এই কোণ তোলো তাহলে কিন্তু হবে না, এখান থেকেই তুলতে হবে, তাহলে এই জিনিসটা এরকম কোণ হয়ে চলে যাবে। এখান থেকে তোমরা আবার ভালো বুঝে নাও, যদি এরকম ডবল নাও তাহলে কিন্তু আটটা ঘর হবে, আর যদি সবাই এরকম সিঙ্গেল সিঙ্গেল দাড়ি গোনো তাহলে কিন্তু চারদিক থেকেই ষোলোটা ষোলোটা করে হবে। আমি দুটো করে গুনছি তাই আটটা নিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটাতে কিন্তু তোমরা ওপারে দেবে না, এটা একটু বড় করে নেবে যাতে হারিয়ে না যায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখান থেকে ছুঁচটা ওপারে দিয়ে ওই বড় করেছিলাম যে ঘরটা ওর মধ্যে দিয়ে তুলবে। দেখো ডিজাইনটা কোন হয়ে আসছে, তারপরে এই এই কোণ থেকে বা এ কোণ থেকেও গুনতে পারো, এদিকে আটটা, আর এ কোণ থেকে যদি গুনো এদিকে আটটা। তো আমি একবার এই দিক থেকেই দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। এই এইটার থেকে এখান থেকে আটটা গুনবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখান থেকে যেদিকে হোক তুলতে পারো, এখান থেকেও তুলতে পারো আবার এদিক থেকেও তুলতে পারো। মনে আছে তো একটা ঘর ছেড়েই তুলবে। এবার আবার এটা এদিকে ঘোরাতে হবে, এদিক থেকে আবার এদিকে তুললাম। আবার এদিক থেকে এদিকে তুললাম, এমন কিছু কঠিন না, সহজ। চারদিকে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁচটাকে ওপর নিচ করতে হবে। এই ফুলটা এখনো অব্দি হাফ হয়েছে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে এই ফুলের মতনই বড় হয়ে যায়। তোমরা এইভাবেই করবে। এবার দেখো এটা আমি হাফ করেছি, পুরোটা করিনি। এইটা তো এরকম কোন ভাবে চলে যাচ্ছে, এবার পাশে কালারটা যখন দেবে এই যে বক্সটা হচ্ছে এটা যেমন পুরোটা হয়ে গেছে, একটা একটা লাইন হয়ে গেছে, এটাও যখন পুরোটা হয়ে যাবে একটা এরকম এখানে বক্স হবে। এই বক্সটা পাশে অন্য আর একটা কালার দেবে পাশে, সেই কালারটা আবার ওর এরকম কোন করে চলে যাবে। এইদিকে আর একটা কালার দেবে, সেটাও এরকম কোণ হয়ে চলে যাবে। এই একই কালার পাশাপাশি হবে না, এইভাবে কোণ কোণ হয়েই যাবে, যত বেশি কালার দেবে তত ব্রাইট হবে। দেখো আমার আসনটা কমপ্লিট হয়ে গেছে, আমি কালারগুলো এইভাবে ম্যাচ করেছি, তোমরাও এইভাবে ম্যাচ করবে, খুব ব্রাইট লাগবে। আসনটা যখন কমপ্লিট হয়ে যাবে, কোনো বাড়িতে ওড়না বা শাড়ির পাড় থাকলে পাড়গুলোকে এইভাবে চারদিক দিয়ে সেলাই করে দেবে, তাহলে সাইডের চটটা দেখা যাবে না, সুন্দর লাগবে। আমার আসনের ডিজাইনটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। হাই বন্ধুরা, আমি আবার নতুন আসনের ডিজাইন নিয়ে চলে আসব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।